আসসালামু আলাইকুম, দিস ইজ আরিফ আহমেদ ফ্রম ঢাকা বাংলাদেশ। তো আজকে খুব ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম। তো এই ভিডিওর বেসিক্যালি একটা শো ভিডিও এবং এর সাথে সাথে একটা কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন রাখবো আমার খামার সম্পর্কিত। তো ভিডিওটা স্কিপ না করে আমরা পুরোপুরি দেখবো। এখানে যে বাচ্চা জোড়া দেখছেন, মাশাল্লাহ খুব কোয়ালিটি ফুল এক জোড়া বাচ্চা হয়েছে। এটা আফসান গিজেলের সিলভার শেডের এবং দুইটাই বিগ সাইজ এবং দুটোই কালার খুব জোস আসছে। তো এরকম বাচ্চা খুব কোয়ালিটি ফুল বাচ্চা হয়েছে। তো দেখতে থাকুন ভিডিওতে, দেখতে আপনারা বাচ্চা কোয়ালিটি বুঝতে পারবেন। তো কোশ্চেন অ্যান্সারের ফার্স্ট কোশ্চেনটা হলো, আমার খামারের লোকেশনটা হলো এটা মিরপুর 2 নম্বর কাঁচা বাজারের ঠিক 1 ফুট পিছনে। তো বেসিক্যালি আমার ফোন নম্বর অনেকে জানতে চান, তো আমার ফোন নম্বর আমার ফেসবুক পেজে দেওয়া আছে। তো আপনারা একটু কাইন্ডলি আমার ফেসবুক পেজ থেকে নাম্বারটা নিয়ে নেবেন। তো ডাইরেক্ট ফোন নম্বরটা দেইনি, বেসিক্যালি অনেক কল আসে তো এই জন্যে আমি ডাইরেক্ট দেইনি। তো ফেসবুক পেজ থেকে যারা আগ্রহী যারা তারাই নেবেন। তো ফেসবুক পেজে আমার লিঙ্কটা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ওই লিঙ্কে ঢুকে ফেসবুক পেজে গেলে ওখানেই আমার নাম্বারটা পাবেন। তারপর আরেকটা কোশ্চেন হলো, এটা কমন একটা কোশ্চেন, যারা মাছের যার ব্রিডার আছে তারা বেসিক্যালি করে, তো আমি কি মাছপালা ছেড়ে দিছি নাকি? না, অ্যাকচুয়ালি আমি মাছপালাটা কমিয়ে দিয়েছি, এখন ওই পরিমাণ মাছ নেই। মানে আগে তো 24টা হাউসে এবং সাথে আবার অ্যাকুরিয়াম ছিল প্রায় 18-20টার মতো, তো ফুললি একটা সেট আপ ছিল। তো এখন ওরকম নেই, আমি শুধু গাপ্পি মজাইক গাপ্পিটা আর রেড টেল গাপ্পিটা করছি। তো খুবই ছোট আকারে করছি, সীমিত পরিসরে করছি। তো যা মাছ মোটামুটি প্রতি মাসে 500-600 পিসের মতো গাপ্পি সেল দিই, তো খুবই স্বল্প পরিসরে করছি। তো এখন ওইভাবে ভিডিও করা হয় না আসলে। তারপরেও ইনশাল্লাহ এবছর যেহেতু ম্যান পাওয়ার ছিল না গত বছর, তো এবছর যেহেতু ছেলে পেলে নিতে পারছে, তো ইনশাল্লাহ আবার আস্তে আস্তে সেট আপটা দিয়ে দিব, যেহেতু সব কিছুই আছে। তো লাস্ট কোশ্চেন, তো এটা একটা মারাত্মক একটা কোশ্চেন। তো আমি কবুতর ট্রেড করি কিনা বা সেল করি কিনা, অথবা অন্যান্য কারো কবুতর কিনে এনে বিক্রি করি কিনা, তো বেসিক্যালি আমি এই ধরনের কোনো ট্রেড করি না। আমি আমার খামারের বাচ্চাগুলোই সেল করি এবং এর বাইরে ব্যতীত আমি অন্য কারো কবুতর সেল করি না। তো এই ধরনের রিকোয়েস্ট করে আমাকে কোনো লাভ হবে না। আমি আমার বাসার বাচ্চা যেগুলো হয় সেগুলোই সেল করি। তো আমার থেকে যারা বাচ্চা নেয়, যারা একদম নিউ আছে, কাস্টমার বাচ্চা নিয়ে বাচ্চা করতেছে, বিক্রি করতে পারতেছে না, তো তাদেরকে বিভিন্নভাবে হেল্প করি। নর লাগলে বা মাদি লাগলে, তা নিল আমার থেকে বাচ্চা, দুইটা নর হয়ে গেলো, আমার থেকে আরেকজন নিল, দুইটা মাদি হয়ে গেলো। তো আমি যেটা করি যে তাদেরকে একে অপরকে পরিচয় করিয়ে দিই যে ওনার কাছে দুইটা মাদি আছে, ওনার কাছে দুইটা নর আছে, আপনারা এক্সচেঞ্জ করে নিতে পারেন বা টাকা পয়সা দেখে নিয়ে নিতে পারেন। অথবা দেখা গেছে যে তারা বাচ্চা করতেছে, বাচ্চা বিক্রি করতে পারতেছে না একটা ভালো একটা রেটে, খুবই লো রেট পাচ্ছে। তো আমার কাছে যদি বাচ্চা না থাকে, তো আমার যে কাস্টমার যে আমার কাছে যে ফোন দেয়, তো তাদেরকে আমি ডাইরেক্ট তাদেরকে সাথে পরিচয় করিয়ে দেওয়ার চেষ্টা করি। কিন্তু এটা নিজেদের, তারা নিজেরা নিজেরা ডিলিংসটা করে, আমি কোনো ধরনের ডিলিংস করি না, এই জিনিসগুলো আমি পছন্দ করি না। তো এই ধরনের সামান্য টুকিটাকে হেল্প করি, কিন্তু আমি কারো কবুতর কিনে এনে বিক্রি করাটা খুব অপছন্দ করি। এই ধরনের ট্রেডিংয়ে যাই না, জাস্ট নিজের বাচ্চা, নিজের খামারের বাচ্চা ওটাই সেল দেয়, আর আমার থেকে যারা বাচ্চা নিয়েছে তাদেরকে টুকটাক হেল্প করার চেষ্টা করি। তো এই ছিল আজকের কিছু কমন কোশ্চেন অ্যান্ড অ্যান্সার সেশন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন। তো আজকের জন্য বিদায় বন্ধুরা, আসসালামু আলাইকুম।